শরীর কিছু ভাবছ? না, ভাবছিলাম দিদিভাই বিয়ে হয়ে গেলে বাড়ি থেকে চলে যাবে, তখনই বাড়িটা খালি খালি লাগবে। এই পরমা বলছে যে বাড়িতে সেটা হচ্ছে ভালো হচ্ছে না, কিন্তু মানে মানে স্ত্রীর বিয়ে হচ্ছে সেটা ভালো হচ্ছে না, কি বলতে চাইছি? না না সেটা নয়, এই যে মেয়েটা ঝুমু, একে বাড়িতে রাখাটা ঠিক হচ্ছে না। সে তো আমারও পছন্দ নয় মেয়েটাকে, কিন্তু তাই বলে সেই কথাটা কি তোমাকে এখনই বলতে হবে? দেখছো না বাড়ি ভর্তি লোক আছে। হ্যাঁ, আমি এইমাত্র আবিরের ঘরে দেখে এলাম, শুধু ও আর আবির ছিল। কি? হ্যাঁ তাই তো বলছি, মানে বুঝতেই পারছো, রুমের দরজা যদিও খোলা ছিল, হয়তো কিছুই না, আবার হয়তো অনেক কিছুই না, মানে পাশের বাড়ির ছাদ থেকে তো আবিরের রুমটা পুরোপুরি দেখা যায়, বুঝতে পারছো তো আমি কি বলছি? এই মেয়েটার সাথে আবিরকে একদম মানায় না গো বর্মা, বড্ড বেমানান। আপনার কথায় না একটা গ্রামের টান আছে, ওটা না বলে বেগমের মতো কথা বলতে পারবেন? এই যে ভিডিওতে দেখলেন বেগম যেভাবে হাঁটা চলা করে, কথা বলে, দরকার পড়লে সেভাবে শিখে নিতে পারবেন? দাদাবাবু আমাকে ওনার বইয়ের ভিডিও দেখিয়ে বলছিলেন, ভালো করে দেখো আমার বউ কিভাবে কথা বলে, আমি ওনার বইয়ের মতো কথা বলতে পারবো কি না, এসব এসব আমাকে কেন বলছিলেন? সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।